যারা এখনও মামলা করছেন এরকম, কিংবা এই প্রবণতার মধ্যে যারা এখনও সংশ্লিষ্ট আছেন, তাদের জন্য আপনার পরামর্শ কী? তারা কী ধরনের প্রতিকূলতার মুখে পড়বেন অন্তত আগামীতে মামলাগুলো যখন তারা লড়তে মাঠে নামবেন? যদি এরকম জিঘাংসা থেকে মামলা টামলা দেয়া হয়, তাহলে এই মামলাগুলো মোটামুটি জুডিশিয়ারি যদি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, এই মামলা টিকবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে একটা বাজে মেসেজ যাচ্ছে সকলের মধ্যে যে আগে জুডিশিয়ারি বা আগে অ্যাডমিনিস্ট্রেশন বা আগে পুলিশ যা করতো এখনও তাই করছে, জাস্ট নাম পাল্টাচ্ছে, চেহারা পাল্টাচ্ছে। এরকম হলে আসলে এত রক্ত দেয়াটা নিশ্চয়ই, মানে আমাদের তো প্রশ্নের মুখে পড়তেই হবে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমরা একটু অগাস্টের 5 তারিখের আগ মুহূর্তে আসব। আপনার কি কখনো মনে হচ্ছিল কিংবা হয়েছিল কিংবা কখনো ভেবেছেন আপনি যে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশে? শেখ হাসিনাও ভাবে নাই, আমি কোত্থেকে ভাবব? তবে হ্যাঁ, যখন আমাদের বাচ্চাদের উপরে গুলি চালিয়েছে নির্বিচারে, যখন আমরা দেখেছি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একদম পথে নেমে গেছে, যখন আমি দেখেছি তারা তাদের অভিভাবকরাও তাদেরকে আর বাধা দিচ্ছে না, বরং তাদের সাথে তাদের পাশে দাঁড়িয়ে পথে নেমেছে, তখন তো একটা মেসেজ অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাচ্ছিলো যে ডু অর ডাই, এরকম একটা মনোভাব সকলের মধ্যে ছিল যে এবার আসলে আমি মরে যেতে প্রস্তুত। 90-এর যখন গণ অভ্যুত্থান হলো তখন কিন্তু মানুষের মধ্যে যে প্রত্যাশা ছিল, আবার সেরকম প্রত্যাশা এখনও। 90 থেকে আজকে 2024, এই এতগুলো বছরের ব্যবধান, আপনার কাছে কী মনে হয় এই অভ্যুত্থানের ফসল বাঙালি বাংলাদেশিরা কতটা উপভোগ করতে পারবে? যে যে যার যার জায়গা থেকে সততার সঙ্গে কাজ করলে আমার মনে হয় অভ্যুত্থান বৃথা যাবে না। তবে আমি এটুকুই বলবো, প্রতিটা দিন অত্যন্ত মূল্যবান। একটা দিন চলে যাওয়া মানে কিন্তু একটু একটু করে পিছিয়ে যাওয়া, সুতরাং কাজটা এখনই শুরু করা উচিত, এই মুহূর্তে শুরু করা উচিত। মিস ফারহানা, ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আপনার স্বপ্ন কী? আমার স্বপ্ন একটা মানবিক বাংলাদেশ, আমার স্বপ্ন একটা সাম্যের বাংলাদেশ, আমার স্বপ্ন একটা বৈষম্যহীন বাংলাদেশ। এনটিভির দর্শকদের জন্য কী বলবেন? আপনারা সকলেই ভালো থাকুন, আপনারা সকলেই যার যার জায়গা থেকে দেশটার জন্য কিছু করুন। দেখুন, আমরা তো বারবার এই সুযোগ পাবো না, তাই না? এই সুযোগটা যদি আমরা হেলায় হারাই, আবারও হয়তো 100 বছর আমরা পিছিয়ে যাব। এইবার অন্তত আমরা একটু চেষ্টা করি। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলে একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে? তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে, জামেলা পাকাই। আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারো। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাকের সাথে দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।